আছি, সেই মানুষটা যেকে আমরা ভগবানের চোখে দেখি এবং শ্রদ্ধাও করি, মাননীয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমি প্ল্যান্টিটে আজকে ডাকছি। ওনার কাছ থেকে আমি আগে ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যে ওনাকে আমি ডেকে কষ্ট দিলাম, অনেক বছর আগে মারা গিয়েছে, তো 80-85 বছর বয়স হইলেও মারা গেছে। তো সেই 80-85 বছর বয়স মানে বছর আগে মারা গেছেন, ওনাকে আমি ডাকছি, তো একটু তো ওনার কিছু মনে হবে, তো ওনার যার জন্য আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুতরাং বেশিক্ষণ আটকাবো না, কিছুক্ষণ আটকাবো যে উনি আমার ডাকে সাড়া পেয়েছেন কিনা। আমি যে প্ল্যানচেটটা করতেছি, আমার এই প্ল্যানচেটে ওনার আত্মা শুনতে পেয়েছে কিনা, এবং এই যে তন্ত্রের একটা শক্তি, এই শক্তিটা 80-85 বছর আগে মারা গিয়েছেন তত দূর অব্দি কি যাচ্ছে, যার জন্যই ডাকা, নাহলে কিন্তু আমি ডাকতাম না। নমস্কার রবীন্দ্রজি, আপনার কাছে আমি প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি আপনাকে ডাকার জন্য। আপনি যদি আমার এখানে এসে থাকেন, তাহলে আমার দুটো মিটার একটু চালিয়ে দেখান। একধারে হোস্ট মিটার আছে, আর একধারে কেটু মিটার আছে। এই হোস্ট মিটার কেটু মিটার যখনই সিগন্যাল দিবে, যখন কোনো পেদাত্মার শক্তি এখানে আসবে, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে হাজির হবে, কোনো স্পিড আসবে, তবেই কিন্তু শক্তি এটা জ্বলবে মেশিনটা। আপনি কি এসে গেছেন? জানি না আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি কি এসে গেছেন? আমি আমাদের দুটো মিটার একটু চালিয়ে দেখান, আপনাকে বেশি বিরক্ত করবো না, কারণ আপনার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ আপনাকে আমার ডিস্টার্ব করাটা উচিত হয়নি, কিন্তু আপনি আসছেন কি না আসছেন এটুকু জানবো যে এত দূর পর্যন্ত মানে এতদিন মারা গিয়েছেন, তিনি তার আত্মাটা আছে কি জন্ম হয়ে গেছে। অবশ্য জন্ম যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম ভাবে আসবে না, যদি জন্ম না হয় তাহলে কিন্তু সে অবশ্যই আসবে। আপনি কি হাজির হয়েছেন? যদি হাজির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের দুটো মিটার চালান। আপনি কি রাগ করছেন ঠাকুর? আপনি দুটো মিটার চালান। আপনি হাজির হয়েছেন। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছেন? যদি ভালো থাকে তাহলে আপনি হোস্ট মিটারটা চালান। ভালো আছেন, আপনার আত্মা শান্তিতে আছেন তো? শান্তিতে আছে তো? আপনি আত্মা শান্তি আছেন তো? আপনার আত্মা শান্তি পেয়েছে তো? যদি আত্মা শান্তি পেয়ে থাকে তাহলে আপনি দুটো মিটার চালান আমার, একটা হোস্ট মিটার আছে আর একটা কেটি মিটার আছে। থ্যাংক ইউ, আপনাকে আমি বেশিক্ষণ রাখবো না, আপনাকে আমি দেখেছি, আপনার আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা, এটা মানে বিরাট কিছু পাওনা হয়ে গেছে আমার। তো আপনি ভালো থাকুন, যেখানে আছেন সেখানে ভালো থাকুন, এবং
আপনি তো ঈশ্বর প্রাপ্তি মানুষ, আপনাকে আমার তো কিছু বলার নেই। আপনি ভালো থাকুন যেখানে আছে, খুব ভালো থাকুন। আমি আমার ডাকে যে আপনি সাড়া দিয়েছেন, এটা আমার সবচেয়ে একটা বড় পাওনা। আপনি ভালো থাকুন, নমস্কার। তো আপনাকে আমি বলবো যে যাওয়ার আগে আপনি আমার দুটো মিটার দিয়ে বা চালিয়ে যান, আর বেশিক্ষণ আপনাকে আটকাবো না। আমি আপনারা দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু আমার ডাকে সাড়া দিয়েছেন, এবং উনি কেন আমি যাকে ডাকবো সে কিন্তু আমার ডাকে সাড়া দিবে, কারণ একটা তন্ত্র শক্তি আছে। আপনারা দেখছেন SS বাংলা, সব ঋতুতে আপনার টিভিতে।